আচ্ছা গতদিন হচ্ছে একটা স্লাইড পড়াছিলাম পাওয়ার পয়েন্ট থেকে আর কি ওই স্লাইডে হচ্ছে স্প্রেড স্পেক্ট্রাম মডুলেশন শুরু করছিলাম এখানে আর একটা জায়গায় কি বলে স্প্রেড স্পেক্ট্রাম মডুলেশন শুরু করছি এর কারণ হচ্ছে ওইখানেও পড়ানো হয়েছে এখানেও পড়ানো হয়েছে এখানে একটু ডিটেলস এ পড়ানো আছে ঠিক আছে মানে ডিটেলস এ দেওয়া আছে তো এটা শেষ করে ওইখানে আবার ফিরে যাব এটা বোঝা হয়ে গেলে ওটা পরের অংশগুলো ইজিলি বোঝা যাবে ঠিক আছে তো দেখেন বলছে স্প্রেড স্পেক্ট্রাম মডুলেশনটা কি আসলে

এটাকে চ্যানেলের মধ্যে যাওয়ার সময় স্প্রেড করে পাঠাবো যখন রিসিভার রিসিভ করবে তখন ডি স্প্রেড হবে মানে আবার পুরো মানে পূর্বের রূপে চলে যাবে মানে অরিজিনাল রূপে চলে যাবে ঠিক আছে আর এটা হচ্ছে খুবই সিকিউর একটা কমিউনিকেশন এটার মেন অ্যাডভান্টেজটা কি এটার মেন অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা মানে ইন্টারফেরেন্স হওয়া থেকে নিজেকে বাঁচায় ঠিক আছে বা ইন্টারফেরেন্স খুব সহজে এটাকে মানে আক্রমণ বা ইফেক্ট করতে পারে না ঠিক আছে

এবং ওই সিগনালটাকে জ্যাম করা যাবে না জ্যাম মানে ব্লক করে দেওয়া ব্লক করে দেওয়া যাবে না মানে ওই সিগনালটা যখন আমি পাঠাবো তখন রিসিভারে গিয়ে শেষ হবে ঠিক আছে এই রিসিভারের আগে কখনোই জ্যাম হবে না তারা বলছে অ্যান ইনক্লুডার উইথ নো অফিসিয়াল অ্যাক্সেস ইজ নেভার অ্যালাউড টু ক্র্যাক দেম মানে ইনক্লুডার বলতে বোঝা যে বাইরের কোনো শত্রু ধরেন ঠিক আছে বা বাইরের কোনো মানুষ যার কোনো অফিসিয়াল অ্যাক্সেস নাই ওটাকে মানে নির্দিষ্ট কোড জানে না স্প্রিডিং কোড জানে না সো সে কখনো এখানে অ্যাক্সেস করতে পারবে না ঠিক আছে অ্যাক্সেসও করতে পারবে না ক্র্যাকও করতে পারবে না ঠিক আছে এই তারপর বলছে হেন্স দিস টেকনিকস আর ইউজ ফর মিলিটারি পারপাসেস যেহেতু খুবই সিকিউর কেউ ক্র্যাক করতে পারতেছে না কোনো সময় ঠিক আছে সুতরাং একটা মিলিটারি পারপাস ইউজ করা হয় আর এই স্পেড স্পেক্ট্রাম সিগনালটি খুবই কম পাওয়ার ইউজ করে ট্রান্সমিট করা হয় ঠিক আছে বলছে যে দিস স্পেড স্পেক্ট্রাম সিগনালস ট্রান্সমিট অ্যাট লো পাওয়ার ডেন্সিটি অ্যান্ড হ্যাজ আ ওয়াইড স্প্রেড অফ সিগনাল মানে দুইটা বৈশিষ্ট্য এটা এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যেটা ট্রান্সমিট করে খুবই লো পাওয়ার ইউজ করে ঠিক আছে যেটা আমাদের কস্ট ইফেক্টিভ অ্যান্ড কি ইউজ করবে ওয়াইড স্প্রেড অফ সিগনাল মানে ওয়াইড রেঞ্জ অফ সিগনাল ঠিক আছে মানে ফ্রিকোয়েন্সি যে রেঞ্জটা সেটা একটু ওয়াইড হবে ওকে তারপরে এখন দুটা সিগনালের পার্থক্য বলছে একটা হচ্ছে ন্যারো ব্যান্ড আর একটা হচ্ছে স্প্রেড স্পেক্ট্রাম তো ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে আমরা নাম শুনে কি বুঝতে পারছি যে ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা কি হবে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কম থাকবে তাই না জি এখন দেখেন ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে একটা ছবি আঁকা আছে এখানে বলা হয়েছে যে ন্যারো ব্যান্ডের মানে দুইটা হচ্ছে অ্যাক্সেস দেওয়া আছে ওপরের অ্যাক্সেসটা যেটা পাওয়ার সেটা হচ্ছে ওপরের দিকে মানে ওয়াই এর দিকে আর যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে এক্স এর দিকে ঠিক আছে তো দেখেন এখানে আমাদের ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা খুবই মানে ছোট আর কি ঠিক আছে বা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটা খুবই ছোট কিন্তু পাওয়ারটা অনেক বেশি কনজিউম করছে ঠিক আছে ফলে এটা কস্ট ইফেক্টিভ না আর আমাদের হচ্ছে এখানে বলা আছে ফলোইং আর সাম ফিচার্স আর সাম অফ ইটস ফিচার্স ব্যান্ড অফ সিগন্যালস অকুপাই আ ন্যারো রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি এটা থেকে এটুকু খুবই ন্যারো রেঞ্জ ঠিক আছে পাওয়ার ডেনসিটিজ হাই পাওয়ারটা অনেক বেশি ইউজ করছে ঠিক আছে তারপরে স্প্রেড অফ এনার্জিজ লো অ্যান্ড কনসেন্ট্রেটেড মানে শুধুমাত্র এই অংশটুকুতেই এনার্জি থাকে বাকি কোনো অংশে কিন্তু এনার্জি থাকে না ঠিক আছে বাট স্প্রেড স্পেকট্রামের ক্ষেত্রে দেখেন কি হয় আচ্ছা এখানে এই ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে আরেকটা কথা বলছে দো দা ফিচার্স আর গুড দিস সিগনালস আর প্রন টু ইন্টারফারেন্স মানে এইটার মানে আপনারা যদি কোনো একটা স্পেসিফিক ইনফরমেশন পাঠান তাহলে খুব খারাপ মানে ফিচার না ঠিক আছে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি কম ইউজ করবো একদিক দিয়ে কস্ট ইফেক্টিভ হয় বাট পাওয়ারটা বেশি লাগে এটা কিন্তু ঠিক না আর একটা হচ্ছে যে এনার্জিটা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় অ্যাক্টিভ থাকে সো অল্প ইনফরমেশন বা একটা ইনফরমেশন পাঠাচ্ছে এটা কিন্তু ভালো কিন্তু কি হয় একটা পাঠান না যতগুলো পাঠান এটা কিন্তু ইন্টারফারেন্স প্রবন আর কি ঠিক আছে এফেক্টিভ করে ইন্টারফারেন্স তারপরে স্পিড স্পেক্ট্রাম সিগনালের ক্ষেত্রে দেখেন পাওয়ারটা আমাদের খুবই কম লাগতেছে আর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কিন্তু বেশি এর ফলে কি হবে আমাদের আমাদের কস্ট ইফেক্টিভ হবে ঠিক আছে আর একসাথে অনেকগুলো ইউজারও ইউজ করতে পারবে এই জন্য স্পিড স্পেক্ট্রাম হচ্ছে টেকনিকটা হচ্ছে একটা এক ধরনের কি মাল্টিপল অ্যাক্সেস টেকনিক ঠিক আছে এই জন্য এখন স্পিড স্পেক্ট্রামটা এত পড়াচ্ছি কারণ আমরা মাল্টিপল অ্যাক্সেস স্লাইড পড়ছিলাম ওখানে আমরা মাল্টিপল অ্যাক্সেস চার ধরন পড়ছি আর স্পেশাল একটা ধরন হচ্ছে স্পেড স্পেকট্রাম টেকনিক ঠিক আছে এটাতে আমাদের মাল্টিপল অ্যাক্সেস ইউজ করা যায় এই জন্য আমরা এটা এত বিস্তারিত পড়ছি তো যাই হোক তারপর এখন দেখেন স্পেড স্পেকট্রাম সিগনাল ক্ষেত্রে আমাদের দুটো ফিচার আছে এক নম্বর ফিচার বোঝা যাচ্ছে যে কি ব্যান্ড অফ সিগনালস অকুপাই আ ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিটা একটু বেশি হবে আর কি পাওয়ার ডেনসিটি ইজ লো

উইথ দিস ফিচার্স দিস্রাম সিগনালস আর হাইলি রেজিস্টেন্ট টু ইন্টারফেয়ারেন্স জ্যামিং মানে এই ফিচার গুলোর সাথে কি হবে স্পেড স্পেক্ট্রাম সিগনালগুলো অনেক বেশি মানে কি বলবো বাধা দিবে রেজিস্টেন্সকে অথবা জ্যাম হওয়া থেকে ঠিক আছে তারপরে আমরা সিন্স মাল্টিপল ইউজার্স ক্যান শেয়ার দ্য সেম স্প্রেড স্পেক্ট্রাম ব্যান্ড উইথ উইদাউট ইন্টারফিয়ারিং উইথ ওয়ান অ্যান্ড আদার দিস ক্যান বি কল্ড এস মাল্টিপল অ্যাক্সেস টেকনিক্স যেটা বললাম যেহেতু ব্যান্ডুইটটা অনেক বেশি ওয়াইড রেঞ্জের তাহলে অনেকগুলা ইউজার এটা ইউজ করতে পারবে এর ব্যান্ডুইটটা ঠিক আছে উইদাউট কি একে অন্যকে ইন্টারফেয়ার না করেই কিন্তু ইউজ করতে পারবে সো এটা এক ধরনের মাল্টিপল অ্যাক্সেস টেকনিক ঠিক আছে বোঝা গেছে বলেন তো বোঝা গেছে নাকি জি ম্যাম ওকে এখন দেখেন এটার হচ্ছে দুইটা ধরন আছে বা দুইটা টাইপ আছে ঠিক আছে বলছে যে এই দুটো ধরনের নাম হচ্ছে একটা এফ এইচ এস এস শুরু করছিলাম আর একটা হচ্ছে ডিএসএসএস ডিএসএসএস হচ্ছে সিডিএম যেটা আমরা পড়ছি সেটারই একটা স্পেশাল ফর্ম ঠিক আছে তো ওটা আসুক তখন বলছি দেখেন স্পেড স্পেক্টার ট্রান্সমিশন ব্যান্ডউইথ উইথ আ ম্যাগনিটিউড গ্রেটার দেন দ্য মিনিমাম রিকোয়ার্ড আর এফ মানে একটা সিগনালকে পাস করার জন্য যতটুকু মানে আর মানে রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ডুউইথ লাগে যতটুকু মিনিমাম ব্যান্ডুউইথ লাগে তার থেকে বেশি সবসময় পাঠাতে হবে ব্যান্ডুইতে তাহলেই গিয়ে সেটাকে স্প্রেড ইস্পেক্ট্রাম সিগনাল বলবো মানে যেটুকু দরকার তার থেকে বেশি আর কি ব্যান্ডুইথতে পাঠাতে হবে একটা সিগনালকে তাহলেই সেই মানে টেকনিকটাকে বলা হবে স্প্রেড ইস্পেক্ট্রাম টেকনিক ঠিক আছে তারপর এটা দুই ধরনের একটা হচ্ছে এফএইচ এস এস এটার ফুল ফর্ম হচ্ছে ফ্রিকোয়েন্সি হব স্প্রেড ইস্পেক্ট্রাম আর একটা হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম ডিএসএস ঠিক আছে ডি তারপর ট্রিপল এস তারপর এখন দেখেন নামের মধ্যে কি বোঝা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সি হোপ ডিসপ্রেড স্পেকট্রামের ক্ষেত্রে কি হবে ফ্রিকোয়েন্সিটা হোপ হবে হোপ হবে বলতে বোঝাচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে ঠিক আছে আর ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রামের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না চেঞ্জ হবে হচ্ছে ডাটা ঠিক আছে দুইটাতে দুইটা জিনিস চেঞ্জ হবে ওকে এখন দেখেন কি হবে চেঞ্জ হবে বা কি এটার মধ্যে পার্থক্য আছে দেখেন আমি বলতেছি এটা আচ্ছা ফ্রিকোয়েন্সি হপ স্প্রেড স্পেকট্রাম দিস ইজ ফ্রিকোয়েন্সি হপিং টেকনিক হোয়ার দ্য ইউজার্স আর মেড টু চেঞ্জ দ্য ফ্রিকোয়েন্সিস অফ ইউসেজ ফ্রম ওয়ান টু অ্যানাদার ইন আ স্পেসিফাইড টাইম ইন্টারভাল হেন্স কল্ড অ্যাজ ফ্রিকোয়েন্সি হপিং ধরেন আমি হচ্ছে এটা মানে ব্যাখ্যা দিচ্ছি এটার একটা এক্সাম্পল যে ধরেন আমি আকিদাকে একটা নির্দিষ্ট টাইম দিছি বলছি দশটা থেকে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনি হচ্ছে মানে ফ্রিকোয়েন্সি ইউজ করবেন ঠিক আছে টু মেগাহার্জের ফ্রিকুয়েন্সি আর সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপরে মনিরুজ্জামান আমাকে বারোটার সময় বলছে বা তার আগে বলছে ম্যাডাম আমার হচ্ছে আকিদাকে ফ্রিকোয়েন্সি দিচ্ছেন সেই ফ্রিকোয়েন্সি আমারও লাগবে তখন আমি কি করব আমি বারোটার মধ্যে কোনো দিতে পারবো না কিন্তু বারোটার পরে কি করবো আকিদাকে অন্য ব্যান্ডের ফ্রিকোয়েন্সি দিয়ে দিবো বারোটা থেকে ধরেন দুইটা পর্যন্ত আকিদাকে তখন অন্য ফ্রিকোয়েন্সি দিব ওর একটা ইনফরমেশন ট্রান্সমিট করার জন্য ওর যেটা লাগবে আর কি ওটা বাদে যদি ওটাই লাগে তাহলে ওটাতে রেখে দিব বাট ওই টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে ওই জন্য টাইমটা নতুনভাবে ম্যানেজমেন্ট করতে হবে যদি ওর লাগে তাহলে ওকে দিব কিন্তু যদি না লাগে অন্য একটা লাগে তাহলে ওকে অন্য একটা দিয়ে দিব আর মনোরঞ্জনকে দিয়ে দিব আমি হচ্ছে আকিদার 2 টু মেগা হাজ ব্যান্ড কিন্তু টাইম হবে ডিফারেন্ট বুঝছেন মানে ফ্রিকুয়েন্সিটা আমার রি ইউজ হচ্ছে বাট নির্দিষ্ট টাইমে একটা করে ইউজার ইউজ করতে পারছেন যে কোনো একটা নির্দিষ্ট ইউজ করতে পারবে না টাইমটা আলাদা হতে হবে বুঝছেন এটা বুঝতে পারছেন না আর আকিদা যেটা করলো ফ্রিকুয়েন্সি হচ্ছে চেঞ্জ করলো ও আগে যেটা ইউজ করছিল সেটা চেঞ্জ করে পরের একটা ফ্রিকুয়েন্সিতে গেল আর মনিরুজ্জামান যেটা করলো যে আরেকটা ফ্রিকোয়েন্সি ইউজ করছিল ওটা থেকে হোপ করে আকিদার ফ্রিকোয়েন্সিতে আসলো বুঝা গেছে এটা ব্যাপারটা আচ্ছা এখন দেখেন এক টাইমে দুজন একই ফ্রিকোয়েন্সি পাবে না কেন কারণ এটাই হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস টেকনিক যে একই যদি ফ্রিকোয়েন্সি পাই তাহলে তো এটা হইলো না যেহেতু ইনফরমেশন শেয়ার হয়ে গেল মানে শেয়ার করতে পারবে ইনফরমেশন বাট কেউ কারোটাতে ইন্টারফেয়ার করতে পারবে না কিন্তু যদি একই সময়ে দুজন মেগা দুই মেগা হার্চের ফ্রিকোয়েন্সি ইউজ করে তাহলে তো ওভারল্যাপ হয়ে যাবে তো ইন্টারফেরেন্স হবে একই সাথে দুজন ইউজ করতে পারবে না আমরা যেরকম মাল্টিপল অ্যাক্সেস টেকনিকে পড়ছিলাম কি যে টাইমটা আলাদা হবে বা ফ্রিকোয়েন্সিটা আলাদা হবে বা কোডটা আলাদা হবে এটাও কিন্তু একটা মাল্টিপল অ্যাক্সেস টেকনিকই অনেকগুলো ইউজার ইউজ করতে পারবে ফ্রিকোয়েন্সি কোলাকে কিন্তু নির্দিষ্ট টাইমে ঠিক আছে ফ্রিকোয়েন্সি রিউজ করাবো আমি এটা একটা ফ্রিকোয়েন্সিকে একবার ইউজ করে ছলায় দিব না ওটাকে বারবার অন্যদেরকে দিয়েও ইউজ করাবো বুঝছেন ব্যাপারটা জি ওকে আবু সুফিয়ান বুঝতে পারছেন আবু সুফিয়ান জি ম্যাম আচ্ছা আপনারা মনে তখন আসেনি যখন পরীক্ষার কথা বলছিলাম আপনারা তো জানেন পরীক্ষা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত ম্যাম শুনছিলাম ম্যাম আচ্ছা ঠিক আছে ওকে তারপরে এখানে দেখেন বলছে তারপরে যে ফর এক্সাম্পল আর ফ্রিকোয়েন্সি ওয়াজ অ্যালোটেড টু সেন্ডার ওয়ান যেটা আমি আঁকি বললাম

কখনো কোনো ফ্রিকোয়েন্সি কি মানে ফাঁকা রাখছি না বা একবার ইউজ করে ফেলা দিচ্ছি না ঠিক আছে এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি রিউজ এটা খুবই ইফিসিয়েন্ট টেকনিক একটা তারপরে এখানে বলছে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ডাটা আর হোপ ফ্রম ওয়ান টু অ্যানাদার ইন অর্ডার টু প্রোভাইড আ সিকিউর ট্রান্সমিশন ওই যে যেটা বললাম যদি একই ফ্রিকোয়েন্সি ইউজ করে হচ্ছে আমি পাঠাই তাহলে কি হবে ধরেন আকিদা বলছে ম্যাডাম আমি চেঞ্জ করবো না ফ্রিকোয়েন্সি আমি ওই ওই ফ্রিকোয়েন্সি দিয়ে পাঠাবো তখন আমি আকিদাকে কি বলবো যে না আপনি চেঞ্জ করেন ফ্রিকোয়েন্সি কারণ কেউ একজন ধরেন কোন একটা স্পেসিফিক মানুষ যে আপনার মানে ফ্রিকোয়েন্সিটা ক্র্যাক করতে যাচ্ছে বা আপনার ইনফরমেশনটাকে কি বলবো জানতে চাচ্ছে কি পাঠাচ্ছেন ঠিক আছে বা ইন্টারফেয়ার করতে যাচ্ছে বা জ্যাম করতে যাচ্ছে তো সে কি করবে ক্র্যাক করার চেষ্টা করবে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে কিন্তু আপনি যদি পর পর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু ক্র্যাক করা এত ইজি হবে না কারণ আপনি চেঞ্জ করতেছেন বারবার কোন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে থাকতেছেন না ধরেন আপনি টু মেগা হার্জে মানে নিয়ে গেলেন রিসিভার পর্যন্ত কি হলো একজন কিন্তু বাইরের কেউ ইন্ট্রিউডার আপনার কিন্তু চেষ্টা করলেই এটা ক্র্যাক করতে পারবে বাট আপনি যদি চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু এটা কখনোই এটা করতে পারবে না কারণ আপনি তো র্যান্ডমলি চেঞ্জ করতেছেন তাই না এখনো তো নির্দিষ্ট সিকোয়েন্স নাই আর কি তো বলছো দ্য অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড অন ইচ এ ফ্রিকোয়েন্সি হোপ ইজ কল্ড অ্যাজ ডুয়েল টাইম মানে যে আকিদার জন্য যে টাইমটা আমি বরাদ্দ করছিলাম দশটা থেকে বারোটা সেটা হচ্ছে ডুয়েল টাইম একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে যে সময়টুকু স্পেন্ড করা হবে সেটাই হচ্ছে ডুয়েল টাইম ঠিক আছে বোঝা গেছে না এক্সামের ব্যাপারে আচ্ছা এক্সামের ব্যাপারে বললাম যে আঠাশ তারিখে হচ্ছে কোশ্চেন দিয়ে দিব মানে সাতাশ তারিখ বারোটার সময় আর তিন তারিখে হচ্ছে আপনাদের জমা দিয়ে দিতে হবে পাঁচটার মধ্যে বলা আছে বিকাল পাঁচটার মধ্যে বাট ধরেন পাঁচটার মধ্যে আমি আর নিচ্ছি না ওই তিন তারিখ একদম পুরো দিন দিয়ে দিব এই তো আঠাশ তারিখ থেকে আপনাদের তিন তারিখ পর্যন্ত ঠিক আছে আপনাদের সাবমিশন দেওয়ার সময় আর কি অ্যাসাইনমেন্ট আর হচ্ছে চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত হচ্ছে আপনাদের ভাইবা ডেট ওর মধ্যে যে কোনো দিন আমি ভাইবা নিব মানে শিডিউল করা আছে বাট আপনাদের কি ক্লাস টাইমে নিলে সুবিধা হয় বলেন তো জি ম্যাম ক্লাস টাইমে নিয়েন ম্যাম না হলে তো অনেকের সাথে অনেক কনফ্লিক্ট পড়ে যাবে কনফ্লিক্ট হয়ে যাবে হ্যাঁ বিশেষ করে আমাদের মতো স্টুডেন্ট ক্রেডিট ট্রান্সফার যারা ওটাই তো আমি হচ্ছে ভাবছি যে আপনাদের হচ্ছে এক মিনিট টাইমটা একটু বলি আপনারা তাও নিজেদের মধ্যে ডিসকাস করে পরে আমাকে জানেন ধরেন আমি নিব এক মিনিট ফেব্রুয়ারি মাসের রবি সোমবার মানে আপনাদের হচ্ছে ভাইবার টাইম হচ্ছে চার থেকে আট তারিখ ঠিক আছে তো আমি মনে হয় দিব সাত আর আট তারিখে আপনাদের রবিবার আর সোমবার তাহলে নয়টার সময় আজকে একটা অর্ধেক আর আট তারিখে বাকি অর্ধেক বুঝছেন জি ম্যাম ক্লাস টাইমে নিলে আর কি কনফ্লিক্ট হবে না অন্যদের সাথে ওটাই ভাবতেছি আমি আপনাদের কি অন্য কেউ ডেট দিছে টাইম দিছে আর কি ভাইবার না ম্যাম আচ্ছা দেখেন স্যাররা কখন দিচ্ছে আর স্যাররা একটা শিডিউলও দিয়ে দিছে তো ওই শিডিউলটা আমি একটু চেক করি যে আপনাদের ক্লাস টাইমে দেওয়া আছে নাকি হয়ে গেলে তো ভালোই আমি আপনাদের জানাই দিব ঠিক আছে আর আপনারা নিজেদের মধ্যে কথা বলে মাসুদকে না হলে বলে দিন মাসুদ তখন আমাকে জানাই দেবে ঠিক আছে এই আচ্ছা তারপরে দেখেন এটা গেল এফএইচ এস এস তারপর ডিএসএসএস ঠিক আছে ডিরেক্ট সিকোয়েন্স স্পেড স্পেক্ট্রাম ওয়েন এভার ইউজার ওয়ান্স টু সেন্ড ডাটা ইউজিং দ্য ডিএসএসএস টেকনিক ইচ অ্যান্ড এভরি বিট অফ দ্য ইউজার ডাটা ইজ মাল্টিপ্লাইড বাই আ সিক্রেট কোড কল্ড অ্যাজ টিপিং কোড এখন কথাটা হচ্ছে ডিএসএসএস বাই হচ্ছে সিডিএমএ কেন লিখছিলাম কারণ এটা হচ্ছে সিডিএমএর ক্ষেত্রে আমরা কী জানি মাল্টিপাল অ্যাক্সেস টেকনিক আমরা জানি যে সিডিএমএর ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্পেসিফিক কোড থাকে যেটা শুধুমাত্র রিসিভারই জানে সেন্ডার আর রিসিভার নির্দিষ্ট জানবে একটা নির্দিষ্ট সেন্টার আর রিসিভার জানতে পারবে ফলে সেটা ক্র্যাক করতে পারবে সেই সিডিএম এর ক্ষেত্রে যে কোন সময়ে যে কোনো ফ্রিকোয়েন্সিতে আমরা সেন্ড করতে পারি তাই না এই এর ক্ষেত্রেও আমাদের কি হবে আমরা যে কোনো সময়ে যে কোনো টাইমে মানে যে কোনো টাইমে পাঠাতে পারবো যে কোনো ফ্রিকোয়েন্সিতে পাঠাতে পারবো আমাদের ইনফরমেশনটা কিন্তু আমাদের যে ডাটা থাকবে সেই ডাটাটাই কি করবো অলওয়েজ একটা নির্দিষ্ট সিক্রেট কোড দিয়ে মাল্টিপ্লাই করে পাঠাবো কোডটাকে বলা হয় চিপিং কোড বা স্প্রেডিং কোড দ্য চিপিং কোড ইজ নাথিং বাট দা স্প্রেডিং কোড হুইচ ইজ মাল্টিপ্লাইড উইথ দা অরিজিনাল মেসেজ অ্যান্ড ট্রান্সমিটেড আর রিসিভার কি করবে তার রিসিভার ইউজেস দ্য সেম কোড টু রিট্রাইভ দ্য অরিজিনাল মেসেজ আমাদের হচ্ছে যে ইয়েটা থাকবে রিসিভার থাকবে সেই সেম কোডটা ইউজ করে রিট্রাইভ করবে রিট্রাইভ বা এক্সট্রাক্ট করবে সেই অরিজিনাল মেসেজটা এটা না বলছিলাম সিডিএম এর সাথে খুবই মিল আছে ঠিক আছে বাট কোডটা সিটি ইভেন্ট ক্ষেত্রে যেরকম ভাবে ইউজ করা হয় এটার ক্ষেত্রে একটু আলাদা ইউজ করা হয় ঠিক আছে এটার ক্ষেত্রে আলাদা বলতে ওই যে আমি পড়াইছিলাম একটা কোড সেটা হচ্ছে সিউডো নয় সিকোয়েন্স কোড ঠিক আছে ওই কোড ইউজ করে এটাকে এক্সট্রাক্ট করতে হবে একটা কোড দিয়েই হচ্ছে মেসেজ পাঠাবো আর ওই কোডটা ইউজ করেই নির্দিষ্ট বা ইন্টার্ন রিসিভার ওটা এক্সট্রাক্ট করবে তারপরে এখন আপনাদের পরীক্ষায় কি আসতে পারে এটা যে পড়াচ্ছি পরীক্ষায় আসতে পারে যে এফ এস এস এবং ডিএসএস এর মধ্যে আপনাদের মানে ইয়ে কি মানে পার্থক্য কি অথবা আমি বলতে পারি যে এ দুটার হচ্ছে ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স লেখেন রাইট ডাউন দ্য মেন ফিচার্স অফ এইচ এস 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 অ্যান্ড ডিএসএস অর ঠিক আছে এরকম করে আমি এরকমভাবে এটা ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স অথবা পার্থক্য দিতে পারি ফিচার দিলেও কিন্তু পার্থক্যের পয়েন্টগুলো ফিচার হিসেবে লেখা যাবে আলাদা আলাদা করে ঠিক আছে তখন পার্থক্যের মতো করে লিখবেন না আর যদি পার্থক্য দিই তাহলে পার্থক্যের মতো করে লিখবেন বোঝা গেছে

নাকি টাইম চেঞ্জ হবে না কোড চেঞ্জ হবে কোড চেঞ্জ হবে কোড গুড ঠিক আছে আর কিছু বলেন না ঠিক বলছেন আপনার হচ্ছে আইডি দিবেন ঠিক আছে আজকে পারফরম্যান্সের জন্য ক্লাস শেষে গ্রুপে আচ্ছা তারপরে পারভেজ আছে পারভেজ পারভেজ হোসেন রনি আচ্ছা ওনার শুনতে পায় নাম ইমরান হোসেন ইমরান আচ্ছা কিন্তু লাস্ট ক্লাস সুতরাং ক্লাস পারফরম্যান্স নাম্বার পার লাস্ট দিন আজকে যাকে যাকে ডাকছি একটু কথা বললেন ইমরান আচ্ছা সেতু আছে সেতু সেতু জি ম্যাম হ্যাঁ সেতু বলেন এফএইচ এসএস এর ক্ষেত্রে আপনি যদি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ইউজ করেন ওটা যদি পরে অন্য কাউকে দিই সেটাকে এই সময় মানে এই জিনিসটাই কি বলে আপনার ফ্রিকোয়েন্সি অন্য একজন ইউজ করবে মানে পরে আপনার ইউজ করার পরে এই জিনিসটাকে কি বলা হয় টেকনিকটাকে ম্যাম এটা তো রিউজ কী রিউজ কি রিউজ করতেছেন এখানে

আমাদের তো এফ এস এস এর ফ্রিকোয়েন্সি নিয়েই কাজ ঠিক আছে সুতরাং অনেক ধরনের ফ্রিকোয়েন্সি ইউজ করা হবে আর ডিএসএসএস অথবা সিডিএম এর ক্ষেত্রে এখানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ইউজ করা হবে ঠিক আছে মানে যে কোনো ফ্রিকোয়েন্সি যে কোনো টাইম মানে কোনো আলাদাভাবে আলাদা ফ্রিকোয়েন্সি ইউজ করবো না কারণ এখানে ফিচারটা ফ্রিকুয়েন্সি নিয়ে না কোড নিয়ে ওকে এই জন্য এখানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি তারপরে এফএইচ এস এস এর ক্ষেত্রে বলছে হার্ড টু ফাইন্ড দ্য ইউজার্স ফ্রিকুয়েন্সি এট এন ইনস্ট্যান্ট অফ টাইম এখানে নির্দিষ্ট টাইমে আকীদা বা মনরুরুজ্জামান কোন ফ্রিকোয়েন্সিটা ইউজ করতেছে এটা ডিটেক্ট করা সো টাফ এফএইচ এর ক্ষেত্রে কিন্তু ডিএসএস এর ক্ষেত্রে খুবই ইজি ইউজার ফ্রিকোয়েন্সি ওয়ান্স অ্যালোটেড ইজ অলওয়েজ দ্যা সেম যেহেতু ওই যে একবারেই দেওয়া হচ্ছে টু মেগা হাজ ধরেন সব সময় এটাই ইউজ করতেছে সোয়েটা এ সো এটা হচ্ছে ক্র্যাক করা বা জানতে পারা বা ফাইন্ড আউট করা খুবই ইজি হবে ঠিক আছে এফএইচ এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রিইউজড অ্যালাউড মানে একটা ফ্রিকোয়েন্সি ডাবল ট্রিপল বা যতবারই ইচ্ছা ততবারই ইউজ করা যাবে কিন্তু ডিএসএস এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি রিউজ অ্যালাউড না ঠিক আছে কারণ নাই তো মাল্টিপল ফ্রিকোয়েন্সি ইউজ করবে কেমন করে একটা জিনিস বারবার ঠিক আছে তারপরে বলছে সেন্টার নিড নট ওয়েট মানে সেন্টারকে ওয়েট করতে হয় না ঠিক আছে কারণ কি আমাদের একটা মানে চ্যানেলের মধ্যে অনেকগুলো ইউজার থাকতে পারে এজন্য কখনো ওয়েট করতে হয় না কিন্তু ডিএসএসএস এর ক্ষেত্রে কি হবে আমাদের কিন্তু কি করতে হবে দেখতে হবে যে স্পেকট্রামটা ভিজি কিনা স্পেকট্রামটা ভিজি কিনা বলতে একটাই তো ফ্রিকোয়েন্সি ইউজ করতেছে তাই না অনেকগুলো ইউজার এখানেও পাবে করতে কিন্তু ডাটার উপরে নির্ভর করে ডাটা আলাদা হইলে বা কোড আলাদা হইলে ঠিক আছে কিন্তু যদি কোড সেম হয় তাহলে কিন্তু কি করতে হবে ওয়েট করতে হবে যে স্পেকট্রামটা কি বিজি আছে তাহলে একটু ওয়েট করি ব্যাপারটা এরকম ঠিক আছে তারপর এখানে বলছে যে পাওয়ার স্ট্রেংথ অফ দ্য সিগনাল ইজ হাই এফ ক্ষেত্রে পাওয়ার স্ট্রেংথ অফ দ্য সিগনাল ইজ হাই মানে আমাদের যে সিগনালটা দিব আমরা চ্যানেলের মধ্যে যেটা পাবো তারপরে সেটা খুবই হাই থাকবে স্ট্রেংথ ঠিক আছে শক্তিশালী হবে আর এখানে কিন্তু পাওয়ারটা খুব কম থাকবে আর তারপরে এফএইচএসএস এর ক্ষেত্রে বলছে এটা খুব স্ট্রঙ্গার এবং পেনিট্রেট করে দ্রু দা অবস্টাকলস মানে অনেক স্ট্রংগার এর পেনিট্রেট করা বলতে ভেদ করতে পারে আমাদের যে অবস্টাকল গুলো আছে বাধা গুলো আছে সেটা ভেদ করে যেতে পারে আর ডিএসএসএস এর ক্ষেত্রে এটা হচ্ছে উইকার টু কম্পেয়ার টু এফএইচএসএস ঠিক আছে এটা হচ্ছে বেশ উইকার এফএইচএসএস এর চাইতে তারপরে বলছে ইট ইজ নেভার এফেক্টেড বাই ইন্টারফেরেন্স এটা কখনো ইন্টারফেরেন্স দ্বারা এফেক্ট হয় না ঠিক আছে তারপরে ডিএসএসএস এর ক্ষেত্রে বলছে এটা অ্যাপ ইট ইজ অ্যাপ ইট ক্যান বি এফেক্টেড বাই ইন্টারফেরেন্স যেহেতু একটাই ফ্রিকোয়েন্সি ইউজ করে এটা হচ্ছে চিপার এফ এইট এস এসটা আর ডিএসএসএসটা হচ্ছে যেহেতু কোড একটা নির্দিষ্ট কোড জেনারেট করতে হয় সো এটা করা বেশ কিন্তু টাফ আর এক্সপেন্সিভ ঠিক আছে এই এফ এইট এস টেকনিকটা খুব বেশি ইউজ করা হয় আর ডিএসএসএসটা হচ্ছে এত বেশি ইউজ করা হয় না ঠিক আছে বোঝা গেছে এটুকু বোঝা গেছে পুরোটা তো আমি যদি হচ্ছে আপনাদেরকে ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স লিখতে দিই তো বুঝতে হতে পারতেছেন অ্যাসাইনমেন্টের হচ্ছে কোশ্চেন যেহেতু চারটা দিব পাঁচ নম্বর করে থাকবে তো যদি ফুল কোশ্চেন দিই তাহলে তো পাঁচ আর যদি দুই আর তিন নম্বর করে ভাগ করে দিই মানে এ তে দিই দুই আর তিন করে দিব আর কি কোশ্চেন তো যদি আমি এই কোশ্চেনটা যে ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স এর কোশ্চেনটা তিন নম্বরের জন্য দিই তাহলে আপনাদেরকে অ্যাটলিস্ট ছয়টা মানে ফিচার লিখতে হবে আর আরো বেশি লিখতে পারলে ভালো মানে এখানে যেটা আছে এখানে নয়টা মনে হয় আছে তো এটা বাদে যদি আত্মীয় একটা নিতে পারেন তাহলে তো ভালো বা এটা সহই মানে এটা নয়টা দিলেও হবে ফুল মার্ক পাওয়া যাবে ঠিক আছে এই তারপরে এই টেকনিক গুলো কি অ্যান্টেনা ডিজাইন করার সময় মাথায় রাখতে হয় নাকি এটা শুধু ট্রান্সমিশনের জন্য এটা অ্যান্টেনার জন্য কিনা জি আপনি হচ্ছে অ্যান্টেনাতে কি ট্রান্স মানে মাল্টিপল এক্সেসাইট কি ইউজ করবেন না আমি বলতেছি মানে এই সব আহ feature গুলো এগুলো করার সময় মাথায় রাখতে হয় নাকি এগুলো শুধু ট্রান্সমিশনের জন্য? শুধু transmission জন্য er transmission যখন করবে না receive যখন করবে তখন সে ক্ষেত্রে কেমন হবে সেটার জন্য মানে মাঝখানে channel জন্য not antenna এর জন্য ওটা তো একটা sender মানে বা receiver ঠিক আছে antenna কি করে send করে অথবা রিসিভ করে তাই তো? এটা তো মাঝখানের channel টা না যেটাকে আপনি design করতে পারবেন এই স্পেড স্পেকট্রাম সিগন্যালটা তো ডিজাইন করা হয়েছে করে যাতে এটা মাঝখানে যে চ্যানেলটা যখন চ্যানেলের মধ্যে যাবে তখন সেটা ওয়াইড ব্যান্ড আকারে যাবে বুঝতে পারছেন জি এই তারপরে অ্যাডভান্টেজেস অফ স্পেড স্পেকট্রাম এটার অ্যাডভান্টেজগুলো কি যেটা ক্রস টক এলিমিনেশন মানে আমাদের যে ক্রস টক হয় যেটা একটা সাথে আরেকটা লাইনের কি হয়ে যায় ক্রস কানেকশন হয়ে যায় সেটা এলিমিনেট করবে এটা অবশ্য আমি বলছিলাম মনে হয় অ্যাডভান্টেজগুলো গতদিন ক্লাসে তারপর তাও যাই হোক একবার বলে দিই বেটার আউটপুট উইথ ডাটা ইন্টিগ্রিটি এটা অনেক ভালো আউটপুট আসে ঠিক আছে ডাটার মধ্যে কোনো কি বলবো প্রবলেম হয় না বা ইন্টারসেপ্ট হয় না বা ইন্টারফেয়ারেন্স অথবা জ্যামিং হয় না আর রিডিউস ইফেক্ট অফ মাল্টিপাথ ফেডিং মাল্টিপাথ বলতে আমি কি বলছিলাম মাল্টিপাথ ফেডিং যে একটা ইনফরমেশন সেন্টার থেকে রিসিভারে অনেক ভয় যেতে পারে তো সোজা যেতে পারে কোনো মাঝখানে বাধা না থাকে তাহলে সেটা হবে কি লাইন অফ সাইট ঠিক আছে আর যদি মাঝখানে অবস্ট্যাকল থাকে তাহলে সেখানে বাধা পায়ে পায়ে যাবে তাহলে আমাদের বাধা পায় পায়ে গেলে আমাদের ইনফরমেশনটা অনেক লস হয়ে যায় ব্যাট আমাদের এই ইফেক্টটা এখানে কম লসটা মানে ইনফরমেশন লসটা খুব কম হয় এখানে অনেক সিকিউরিটি হবে এটার তারপরে নয়েজটা অনেক কম হবে তারপরে কোয়েক ডিস্টেন্স উইথ আদার্স সিস্টেমস মানে এ স্পেড ইস্পেক্টরটা একটা টেকনিক ওটা আলাদা আর আরও যে আলাদা আলাদা সিস্টেমগুলো আছে ওটার সাথে এটা সামঞ্জস্য আছে ঠিক আছে তারপরে লঙ্গার অপারেটিভ ডিস্টেন্সেস মানে এটা অপারেট করতে পারে অনেক লং ডিসটেন্সের জন্য ঠিক আছে তারপরে এটা ডিটেক্ট করা খুবই কঠিন আর নট ইজি টু ডিমোডুলেট ও ডিকোড অবশ্যই বেশি ইজি হবে না কারণ কোড অথবা হচ্ছে কি নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি দিয়ে এটাকে ডিকোড করতে হচ্ছে ঠিক আছে এই তো এই স্লাইডটা আমি দিয়ে দিব নি আপনাদের এই স্লাইডের জাস্ট আমি বলি এটা অনেক বড় স্লাইড ঠিক আছে ডিজিটাল কমিউনিকেশন কুইক গাইড নামে আমি মনে হয় আপনাদের দিছিলাম এমনি পড়তে তাও আমি এখন যেহেতু পরীক্ষার জন্য বলছি আলাদাভাবে দিয়ে দিব ঠিক আছে এটার পেজ নাম্বার হচ্ছে যে এখান থেকে মানে আটত্রিশ নম্বর পেজ থেকে লাস্ট পর্যন্ত ঠিক আছে লাস্ট পর্যন্ত বলতে কত পেজ এটা হচ্ছে চল্লিশ পেজ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তিন পেজ মাত্র বোঝা গেছে আমি এটা দিয়ে দিব ঠিক আছে ওটা যে চিল্ল্যানটা দেন ঠিক আছে সমস্যা নেই ভালো করেন তারপরে এখন দেখেন এফ এইচ এর ক্ষেত্রে আমরা গত মানে এর আগে স্লাইডে যেটা পড়ালাম সেটার সাথে কেমন করে মিলাই দিক একটু দেখেন ডাটাটা হচ্ছে কনস্ট্যান্ট ডাটাটা কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে যে ইনফরমেশনটা পাঠাচ্ছি বা মেসেজটা পাঠাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না কিন্তু চেঞ্জ হচ্ছে কোনটা ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সিউডো র্যান্ডম মানে একটার পর একটা হোপ করতে থাকে ওকে আর ডিরেক্ট সিকোয়েন্স স্পেড স্পেক্ট্রামের ক্ষেত্রে ডাটাটা চেঞ্জ হতে থাকে ডাটা বলতে আমার ডাটাটা যেটা দিব মেসেজটা চেঞ্জ হবে না বাট কোডটা চেঞ্জ হবে ঠিক আছে ওই জন্য এখানে ডাটাটাকে বলা হচ্ছে র্যান্ডমাইজ কারণ আমি জানি ওদের মেসেজ সিগন্যালকে একটা নির্দিষ্ট কোড দিয়ে আমরা হচ্ছে কি করব ইনকোড করে পাঠাবো তো এক একটা ইউজার তো এক একভাবে পাঠাবে তাই না সুতরাং সুতরাং এটা হচ্ছে র্যান্ডমাইজ কিন্তু ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না ঠিক আছে বুঝা গেছে এখন দেখেন এটার আর একটা আমি এটা কি পড়াইছিলাম এটা না ম্যাম ওকে তাহলে এটা একটু পড়াই দিই ঠিক আছে এখানে আরো কয়েকটা ফিচার দেওয়া আছে দেখেন আপনারা যতগুলো ফিচার ইচ্ছে ততগুলো পড়তে পারবেন তো এখন দেখেন এই এফএইচ এসএস এর ক্ষেত্রে আমাদের এটা অপারেট করে কোন হার্জে বা কোন ফ্রিকোয়েন্সিতে 2.4 গিগাহার্জ রেঞ্জে ঠিক আছে এই রেঞ্জটা কি অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি 2.4 থেকে 2.5 আমি বলছিলাম আইএসএম ব্যান্ড আইএসএম মানে ইন্ডাস্ট্রিয়াল সায়েন্টিফিক তারপরে হচ্ছে মেডিকেল ব্যান্ড ঠিক আছে এগুলো স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য ইউজ করা হয় তারপরে র্যাপিড ফ্রিকোয়েন্সি সুইচিং টু পয়েন্ট ফাইভ হোপস পার সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ডে টু পয়েন্ট ফাইভ হোপ মানে চেঞ্জ করে একটা টু পয়েন্ট ফাইভ হোপ বলতে কী বোঝাচ্ছে দুইটার পরে আর একটা থার্ডে গিয়ে মানে থার্ডে যাওয়ার আগে মানে দুই আর হাফ ওকে মানে ধরেন একটা ফ্রিকোয়েন্সি আছে পাঁচ মেগা হার্জ ঠিক আছে তাহলে প্রত্যেকটা সেকেন্ডে এক সেকেন্ড পরে কতটুকু হবে এটার টু পয়েন্ট ফাইভ ধরেন ফাইভ ছিল ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ বেশি হইলো তাহলে কত হলো সেভেন পয়েন্ট ফাইভ তারপর সেভেন পয়েন্ট ফাইভ থেকে ধরেন দশ এরকম করে নির্দিষ্ট করা থাকে অনেক সময় অনেক সময় করা থাকে না ঠিক আছে কিন্তু এই নির্দিষ্ট করাটা হচ্ছে নির্দিষ্ট টেকনিকের ব্যাপার এটা কিন্তু বাইরের কোনো ইনস্টিটিউটের বুঝতে পারবে না যে কোন টেকনিকে কতটুকু পর্যন্ত হোপ করা হচ্ছে পার সেকেন্ডে ঠিক আছে এটা হিসাব করতে পারলে তো সে মানে ক্র্যাকই করে ফেলতে পারবে আর একটা কি ডুয়েল টাইম অফ চারশো মিলিসেকেন্ড ডুয়েল টাইম বলতে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আপনি যেটুকু সময় স্টে করেন সেটা কতটুকু টাইম সেটাই তাহলে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে স্টে করতে হবে কত চারশো মিলি সেকেন্ড সময় মানে খুবই অল্প সময় আর কি ঠিক আছে খুব বেশি না তাহলে বলছে আর পিডিটারমাইন্ড সিউডো র্যান্ডম প্যাটার্ন মানে আগে থেকে প্রিডিটারমেন্ট করা একটা সিউডো র্যান্ডম প্যাটার্ন আছে এটার মানে সেটা কে মানে ডিসাইড করবে যে প্রিডিটারমাইন্ড কেন কারণ যে হচ্ছে ধরেন টেকনিকটা তৈরি করছে বা যে ডিজাইন করছে সে জানে যে টেকনিকটা কেমন হবে ঠিক আছে র্যান্ডমলি কেমন ভাবে হোপ করবে সেই শুধু জানে তাছাড়া বাইরে যে মানে হ্যাক করতে পারে তারা একদম জানবে না তাই বলছে ফার্স্ট সেটিং ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার বলতে বোঝাচ্ছে যে একটা এক ধরনের অসিলেটর যেটা কি করবে যেটা জেনারেট করবে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে ঠিক আছে ফাস্টেটিং ফ্রিকুয়েন্সি সিনথেসাইজার বলতে বোঝাচ্ছে যে ধরেন টু পয়েন্ট ফাইভ করে হোপ যদি করে পার সেকেন্ডে তাহলে খুবই ফাস্ট একটা ফ্রিকুয়েন্সি সিনথেসাইজার লাগবে যেটা নতুন নতুন ফ্রিকুয়েন্সি জেনারেট করতে থাকবে কিছুক্ষণ সময় পর পর এক সেকেন্ড পর পর ঠিক আছে এই ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রামটাও সেম এটার মতন এই গিগা হার্জ রেঞ্জেই অপারেট করবে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি হোপ হবে না এখানে তারপরে এখানে দেখেন ডিজিটাল ডাটা সিগনাল ইজ ইনসার্টেড ইন্টু আ হায়ার ডাটা রেট চিপিং কোড মানে নর্মাল যে ইনফরমেশন মেসেজটাকে সেটাকে কি করবো আমরা একটা চিপিং কোড দিয়ে আমরা গুণ করবো ঠিক আছে ওইটাই বোঝাচ্ছি এখানে তারপরে বলছে চিটিং কি বলে চিপিং কোড ইজ আ বিট সিকোয়েন্স কনসিস্টিং অফ আ রিডানডেন্ট বিট প্যাটার্ন রিডানডেন্ট বিট প্যাটার্ন বলতে বোঝাচ্ছে যে আমাদের কোনো বলা যায় না স্পেসিফিক্যালি যে প্যাটার্নটা কেমন হবে ঠিক আছে রিডানডেন্ট মানে আমরা এটা মানে কি বলবো আগে থেকে বুঝতে পারবো না যে এটা কেমন হবে কোডটা নির্দিষ্ট একটা মানে একটা বিটের রেসপেক্টে ধরেন ওয়ান আর জিরো কেই আমি ওয়ান আগে দিতে পারি জিরো আগে দিতে পারি বা এরকম করে ঠিক আছে বাট ইনফরমেশনটা যেন আমাদের রিসিভার পর্যন্ত ঠিকভাবে যায় আর কি তারপরে এর মধ্যে ডিএসএসএস এর কিছু ইয়ে আছে কোড আছে যেগুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই করি মানে যে চিপিং কোডের মানে এক্স্যাক্ট নামগুলো আর কি ঠিক আছে এটা তো জেনারেলাইজ নাম চিপিং কোড আরও কিছু কোড আছে যেটা হচ্ছে আমরা এখানে ইউজ করি যেটা হচ্ছে বার্কার গোল্ড এম সিকোয়েন্স অ্যান্ড কাসামি কোর্স ঠিক আছে এগুলো ডিটেলস আপনাদের পড়াবো না কারণ এটা হচ্ছে হায়ার লেভেলের পড়া আর কি ঠিক আছে তারপরে হচ্ছে সেকেন্ডটাতে আসলাম বলছে স্প্রেড স্পেকট্রাম ইনক্রিজ দ্য ব্যান্ডউইথ অফ দ্য সিগনাল কম্পেয়ার্স টু ন্যারো ব্যান্ড বাই স্প্রেডিং দ্য সিগনাল এটা অবশ্যই আমাদের ব্যান্ডউইডটাকে বাড়াবে ন্যারো ব্যান্ডের তুলনায় ঠিক আছে কেমন করে সিগনালটাকে স্প্রেড করে তাই বলছে দেয়ার টু মেজার টাইপ এফএইচ এস এস অ্যান্ড ডি এস 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 আবার হচ্ছে কিছুটা বিবরণ দিছে

সিগন্যালটাকে স্প্রেড করে পাঠাবে আর কি ঠিক আছে তারপরে আর এখান থেকে আসলে দরকার নাই জাস্ট এটুকু দুটো পয়েন্ট পরে দিচ্ছি প্রসেসিং গেইন আর হচ্ছে সিউটো র্যান্ডাম কোড আর কি ওতে প্রসেস অফ অ্যাডিং রিডানডেন্ট ইনফরমেশন টু দা সিগনাল ইজ কল্ড প্রসেসিং গেইন মানে ডিএসএসএস এর যে টেকনিকটা ইউজ করা হয় সেটা হচ্ছে প্রসেসিং গেইন ঠিক আছে মানে আমাদের কোডটা যেভাবে জেনারেট করব আমরা কি করব আমাদের ইনফরমেশনের সাথে অ্যাড করব রিডান্ডেন্ট বিট যেটা হচ্ছে এক ধরনের কোড আর কি সেটাই হচ্ছে সেটাকে বলা হচ্ছে অ্যাড করার প্রসেসটাকে বলা হচ্ছে প্রসেসিং গেইন আর দ্য রিটার্ডেন্ট ইনফরমেশন বিটস আর কল পিসিউডো নাম্বারস মানে যে রিডান্ডেন্ট নাম্বারগুলো যোগ করছে সেই নাম্বারগুলোকে আলাদাভাবে বলা হচ্ছে পিসিউডো নাম্বারস ঠিক আছে আর যেটা আমি কোড যদি বলি তাহলে পিসিউডো নাম্বার কোড আর কি ওকে এই নাম্বার দিয়ে পি এর নাম্বার দিয়ে আর কি যে কোডটা জেনারেট হবে সেটা হচ্ছে পিসিউডো বা শুধু সিউডো র্যান্ডম কোড ওকে তারপরে আরেকটা আছে এখানে স্পিড স্পেকট্রাম টেকনিকের একটা জেনারেলাইজড মডেল আঁকা হয়েছে ঠিক আছে যেখানে বোঝানো হচ্ছে যে এখানে কি কি থাকে আর কি ইনপুট ডাটা থাকে তারপর চ্যানেল ইনপুট থাকে একটা মডুলেটার থাকে মডুলেটার কি হয় চ্যানেল ইনকোডার থেকে ইনপুট আসে আর পিসিউডো নয়েজ জেনারেটার থেকে কি উৎপন্ন হয় একটা স্পেডিং কোড উৎপন্ন হয় ঠিক আছে ওই কোড আর হচ্ছে ইনপুট ডাটাটা কী করবো আমরা আমরা কম্বাইন করে চ্যানেলের মধ্যে পাঠাবো তারপর ডিমডুলেট করব ওখানে একটা স্পেডিং কোড থাকবে কারণ রিসিভারেও একটা স্পেডিং কোড থাকবে তারপর চ্যানেল ডিকোডার দিয়ে আউটপুট পাবো ঠিক আছে মানে এইটুকু অংশ আমাদের ট্রান্সমিটার এটুকু অংশ আমাদের রিসিভার আর মাঝখানে যাবে স্পেড স্পেকট্রাম টেকনিকের মাধ্যমে ঠিক আছে কেমন করে যাবে আমরা কোড দিয়ে দিচ্ছি যাওয়াটা সেজন্য এই ট্রাইনের মধ্যে চাপে আর এই কোডটা এই ডি মডেলটা বা রিসিভারটা এক্সট্রাক্ট করে আবার আউটপুটে অরিজিনালটাই ইনফরমেশনটাই দিবে আর কি ঠিক আছে বোঝা গেছে এগুলা সম্পর্কে আর বললাম না জাস্ট এটা মানে ধারণাটা রাখেন এই এটা হয়ে গেলে আপনাদের সিলেবাস আজকে মোটামুটি শেষ

যে আমাদের টু চল্লিশ ডিসিবল তো আমরা জানি ওখান থেকে বিট বের করার নিয়মটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স গ্রাম সিক্স পয়েন্ট জিরো টু এন এনিক ডিসিবল ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এনটা বের করে নিবেন এর ভ্যালুটা এন এর ভ্যালুটা দেখেন সিক্স পয়েন্ট 35 হচ্ছে এটাকে 7 এ ধরতে পারে অথবা 6 ধরে নিতে পারে 7 ধরে নিছে কারণ পরে 5 আছে সেজন্য ঠিক আছে তারপরে ক্যাপাসিটি আমরা কি জানি আমাদের লাগবে কি কি ক্যাপাসিটির জন্য লাগবে যে আমাদের মানে রেড কত মানে ফ্রিকোয়েন্সি মানে কত oscillil এখানে ঠিক আছে এর জন্য দেখেন প্রত্যেকটার জন্য ছিল 8 কিলোহার্জ করে মানে 8 8000 আর কি হার্জ তারপরে প্রত্যেকটা ডিউরেশন ছিল প্রত্যেকটা সিগন্যালের ডিউরেশন 10 সেকেন্ড ঠিক আছে আর স্যাম্পলিং রেটটা হচ্ছে এইট কিলো হার্জ আর একটা বলছে যে হচ্ছে আমাদের বিট বিটটা জানতাম না আমরা যে এন এর ভ্যালুটা কত তো আমাদের সেটা বের করে জাস্ট গুণ করে দিলেও হবে আপনারা বলতে পারেন ম্যাডাম ক্যাপাসিটির যে ইকুয়েশন আছে যে কি ছিল বি ইনটু হচ্ছে কত ছিল সি ইজ ইকাল টু বি ইন্টু ওয়ান যোগ এস বাই এন তাই না তাই ছিল কি না জি ম্যাম ওখানে কিন্তু আপনারা এই চল্লিশটা ইউজ করতে পারেন আটটা ইউজ করতে পারেন কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে যে প্রত্যেকটা সিগন্যালের ডিউরেশন হচ্ছে টেন সেকেন্ড ঠিক আছে প্রত্যেকটা সেকেন্ড এটা কিন্তু ওখানে আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন না টাইমটা কখনো ইমপ্লিমেন্ট ওখানে করতে পারবেন না এই জন্য এখানে পুরোটা গুণ করে দেওয়া হয়েছে ঠিক আছে এটা আরেকটা সূত্র যদিও এই সূত্রটা দেখে আপনাদের মনে হচ্ছে ওই সূত্রটা ইউজ করলেও হইতে বাট ওখানে কিন্তু টাইমের কোনো ব্যাপার স্যাপার নাই ঠিক আছে তো যাই হোক ওটা শেষ তারপরে এখন দেখেন এখানে তিনশো থেকে তিন হাজার দুইশো হার্ড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে মানে ব্যান্ডুইটটা হচ্ছে কত লো ফ্রিকোয়েন্সি এটা হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডুইট তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিব তারপরে এখানে বলছে ক্যাপাসিটি আবার একটু বলতেন যদি কোনটা ক্যাপাসিটি নির্ণয় ক্যাপাসিটি বলতে যে এটা 10 গুণ এটা এখানে তো 7 নিলে 60 হয়ে আসতো মানে 60 কিলোবাইটস আসতো 60 এটাও করতে পারেন যদি অপশন না থাকে ধরেন হচ্ছে নৈর্ব্যক্তিক থাকে তাইলে হচ্ছে দেখবেন দুইটা কোনটা আসছে দুইটার মধ্যে যে অপশন থাকবে সেটা আর যদি মানে ইয়ে না হয় নৈর্ব্যক্তিক না হয় বড় क्वेश्चन আকারে আসে যদি এটা বড় क्वेश्चन আকারে আসে না মানে দুই তিন নম্বরের হয়তো আসতে পারে তো দুই নম্বরের क्वेश्चन আসলে এটা করতে হবে করার ক্ষেত্রে আপনারা ভ্যালু নিতেই পারেন কারণ 6.3 আছে এটাকে 6 নিতে পারেন কিন্তু 5 এর জন্য এটাকে 7 নিস আর বুঝছেন বাট আমরা কি জানি যে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ মানে এই থ্রি এরটা জায়গা যদি ফাইভ থাকে তাহলে সেভেন নেওয়া যেত যেহেতু থ্রি আছে সিক্সও নেওয়া যায় ঠিক আছে খুব বেশি ভ্যারিয়েশন হবে না ষাট কিলো বাইট হবে এটাও ঠিক আছে এটাও ভুল না আর কি ঠিক আছে এই তারপরে এখানে আটচল্লিশ নম্বরটা বলা হচ্ছে যে ক্যালকুলেট ম্যাক্সিমাম পসিবল ডাটা রেট ইফ দ্য লাইন হ্যাজ বিশ ডেসিবল এসে তো এখানে দেখেন বিয়ের ভ্যালু দেওয়া হয়েছে মানে এটা বের করলাম বত্রিশশো থেকে তিনশো বিয়োগ করলাম এস বাই এন আছে বিশ ডেসেবল ওখান থেকে ওয়াটে কনভার্ট করবো মানে ওয়াটকে কনভার্ট করার জন্য টেন এর পাওয়ার দিতে হবে কত টু ঠিক আছে মানে টু দিলাম বিশ বাই দশ দিলাম ঠিক আছে তাহলে বিশ আর বাই দশ দিলে শূন্য শূন্য কাটলো তাহলে উপরে টু থাকলো শুধু সূত্র অনুযায়ী কিন্তু টেন এর পাওয়ার কি দিব আমি ডেসিবল বাই হচ্ছে আমাদের দশ তো ডেসিবল ভ্যালু যেহেতু বিশ ওটা বিশ বাই দশ বিশ বাই দশ করলে টু হয় ঠিক আছে তাহলে টেন এর পাওয়ার টু থাকবে শুধু মনে আছে সূত্রটা তারপর এখানে একশো ওয়াট করে নিলাম তাহলে এখানে বি এর ভ্যালু বসাই দিছি আর এস বাই এন এর ভ্যালু বসাই দিছি তাহলে এত কিলোমিট পার সেকেন্ড পাইলাম আচ্ছা আজকে আমি আর পড়াচ্ছি না যে বাকি কালকে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কি বলে এই যে আচ্ছা এটা তো পড়াই নাই এটা কি পড়াইছি ম্যাম এর আগে এরকম একটা হইছে তাহলে এটা আর পড়াচ্ছি না আর এই যে ফ্রিকোয়েন্সি মডুলেশন রিলেটেড যে ম্যাথ গুলো থাকবে সেটা আগামীকাল হচ্ছে আপনাদের সিলেবাস শেষ মানে সিলেবাস তো শেষ সাজেশন দেওয়ার পরে যে এক্সট্রা টাইম অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল বলতে কি বোঝায় কোনটা এর আগেও একটা দেখলাম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মডুলেটেড সিগন্যাল অ্যাঙ্গেল মডুলেটেড বলতে বুঝেন নাই আমি যখন হচ্ছে বুঝাইছিলাম যে হচ্ছে আপনাদের দুইটা অ্যাঙ্গেল আছে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে কি ফেজ আপনাদের দুইটা ছিল না জি একটা ছিল ফ্রিকোয়েন্সি একটা হচ্ছে কি ফেজ তো অ্যাঙ্গেল মডুলেশনের মধ্যে তো ছিল এটা মনে নাই আপনাদের মেইন পার্থক্য ছিল অ্যামপ্লিটিউড মডুলেশন আর অ্যাঙ্গেল মডুলেশন অ্যাঙ্গেল মডুলেশনের মধ্যে দুটো ভাগ ছিল ফ্রিকোয়েন্সি আর ফেজ ঠিক আছে মানে অ্যাঙ্গেল মডুলেশন আর একটা নাম আছে ফেজ আর অ্যাঙ্গেল মানে ম্যাম তিনটা ছিল মনে না অ্যাঙ্গেল আলাদা না অ্যাঙ্গেলের মধ্যে ফ্রিকোয়েন্সি আর ফেজ ছিল দেখে নিন আপনারা মডুলেশনের যে শ্রেণী ভাগ করেছিলাম ওখানে ছিল আচ্ছা ঠিক আছে আজকে শেষ করলাম এরপরে আবার একটা ইয়ে আছে তো খাওয়া দাওয়াও হয়নি কিছুই করে নাই পরে তো আবার হচ্ছে একটা যে টেকনিক্যাল টক আছে তো আগে শেষ করে দিলাম একটু ঠিক আছে আর আপনারা যারা পারবেন পারলে জয়েন করেন যদি আপনাদের ক্লাস আছে যদি পারেন জয়েন করেন এই অথবা রেকর্ডিং যদি আপনারা মনে রেকর্ডিং করতে পারবেন না দেখবো